ইতিমধ্যে জলসম্পদ ভবনে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদনটি করে নিতে পারবেন তো আজকের রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে এই অফিসিয়ালি সাইটে চলে আসতে হবে বা যদি কেউ আপনারা অনলাইনে আবেদন করতে চান এই সাইটে আপনাদের চলে আসতে হচ্ছে এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটি নিচে টেলিগ্রাম গ্রুপে সেখানে আপনারা যারা এখনও পর্যন্ত যুক্ত হননি সেখানে যুক্ত হয়েছে নোটিসটি ডাউনলোড করে তারপরে কিন্তু এই আবেদনটি করে নিতে পারবেন তো যেহেতু এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে সেক্ষেত্রে প্রথমে দেখিয়ে দিই কী কী পোস্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র ইঞ্জিনিয়ারিং জুনিয়র অ্যাকাউন্ট অফিসার এরপরে আরেকটি গ্রেড থ্রি পোস্ট রয়েছে স্টুডেন্ট গ্রেড টু আপার ডিভিশন ক্লার্ক তো বিভিন্ন রকম পোস্ট রয়েছে গ্রুপ সি ডিপার্টমেন্টে আপনারা কিন্তু কাজ যে যে সকল কাজগুলো রয়েছে সেই সকল কাজ আপনারা পেয়ে যাচ্ছেন তো যাই হোক এটা হচ্ছে অনলাইনে আবেদন করবার পেজ তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইন ফুল নেম যিনি আবেদন করছেন তার পুরো নাম এখানে বসাতে হবে আপনার ডেট অফ বার্থ বসাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এরপরে আপনার ইমেল আইডি বসাবেন আপনার মোবাইল নম্বর আপনার নেম আপনার মাদার্স নেম একে করে বসিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান বসাতে হবে স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত সেটা বসাতে হবে আধার কার্ড নাম্বার আপনাদের বসিয়ে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন এস সি এস টি অফিসে যে ক্যাটাগরিতে পড়ছেন সেটা বসাবেন জেন্ডার মেল না ফিমেল সেটা বসাবেন ফি অ্যামাউন্ট এখানে অটোমেটিকলি চলে আসবে যে হিসাবে আপনারা আবেদন করবেন সেই হিসাবে আর ইউ এক্স সার্ভিস আপনি কি এক্স সার্ভিস আওতায় পড়ছেন কি না সেটা নো করবেন এরপরে দেখতে পাচ্ছেন খুবই সিম্বল ছোট একটি ফর্ম এটা ফিল আপ করে নেবেন আপনাদের পুরো অ্যাড্রেস এখানে চাওয়া হয়েছে একে করে আপনারা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট আপনাদের পাসপোর্ট মাপের ছবি যেটা জেপিজি পিজি একশো কেবির মধ্যে আপলোড করে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সিগনেচার এটাও কিন্তু আপনাদের সেই একশো কেবির মধ্যে এখানে আপলোড করে দিতে হচ্ছে আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন অবশেষে একটি ক্যাপচার সেই ক্যাপচারটি এখানে ফিল করে দেওয়ার পর আই হেয়ার বি ডিক্লেয়ার্ড এখানে ক্লিক করে দিলে একদম নিচের দিকে দেখতে পাবেন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট এখানে একবার ক্লিক করে দিলে আপনাদের যে রেজিস্ট্রেশনের প্রসিডিওর সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে বা জলসম্পদ ভবনের যে আবেদন সেই রেজিস্ট্রেশন আইডি আপনারা সঙ্গে সঙ্গে তা পেয়ে যাবেন এরপরে পরবর্তীতে ডিভিশনাল কোয়ালিফিকেশান এরপরে আপনাদের যে পরবর্তী যে স্টেপ রয়েছে এক কথা সেই স্টেপে আপনারা যেতে পারবেন বা ফি পেমেন্টের যে স্টেপ সেটাতে পৌঁছাতে পারবেন তো এ হচ্ছে অনলাইনে আবেদন করবার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর এবার আমি অ্যাডভার্টাইজমেন্টের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে দেখতে পাবেন এখানে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনারা যে বেতনটি পাবেন এখানে এক লাখ উনিশ এক লাখ এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বেতনটি পাবেন সেটি কিন্তু উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন স্টোনোগ্রাফার গ্রেড টু পোস্টের জন্য লেভেল ফোর হিসাবে বেতন পাবেন বেতন দাঁড়াবে পঁচিশ হাজার পাঁচশত টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে আপার ডিভিশন ক্লার্কের জন্য বেতন পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী দেখতে পাবেন ড্রাফম্যান রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং রয়েছে এই সকল পোস্ট কিন্তু এখানে আপনারা এক এক করে দেখে নিতে পারবেন তো এই আবেদনটি কিন্তু এখনও পর্যন্ত চলছে যারা এখনও পর্যন্ত আবেদন করেনি আবেদন করে নেবেন এর যে লাস্ট ডেট সেটা কিন্তু খুবই সময় সীমিত দেখতে পাচ্ছেন থার্টিন ডে ফ্রব দ্য অ্যাপ্লিকেশান তো এই যে আবেদনটি প্রকাশিত হয়েছে তার ঠিক তিরিশ দিনের মধ্যে এই আবেদনটি শেষ হয়ে যাবে যদি আবেদনটি করতে চান এই তারিখের মধ্যে আবেদনটি করে নিতে হবে আবেদনটি করবার যে লিঙ্ক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অন ডাব্লু ডাব্লিউ ডট এন ডাব্লু ডি এ ডট জিও ডট ইন এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন তো বন্ধুক এই ছিল আজকের ভিডিও যদি আপনাকে নোটিশ ডাউনলোড করতে চান ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যান সেখানে আমি এই নোটি দিয়ে রেখেছি আর অনলাইনে আবেদন করবার সাইডও সেখানে আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ